আসসালামু আলাইকুম সবাইকে। দৈনন্দিন জীবনে যে সকল আরবি শব্দ এবং বাক্য কাজে লাগে সেই সকল শব্দ এবং বাক্য নিয়ে আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি প্রথমে আলোচনা করব, কিছু রং নিয়ে এবং পরে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থাকবেন। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে বয়া। বয়া মানে হচ্ছে রং বা কালার, লোন মানে হচ্ছে রং বা কালার। তো আপনারা বয়া বা লোন যে কোনো একটি বলতে পারবেন, দোনোটারই অর্থ হচ্ছে রং বা কালার। আসওয়াদ মানে হচ্ছে কালো বা ব্ল্যাক। আবিয়াত মানে হচ্ছে সাদা বা হোয়াইট। আহমার মানে হচ্ছে লাল। রমাদি বা রাসাসি মানে হচ্ছে ধূসর। আখদার মানে হচ্ছে সবুজ। আসফার মানে হচ্ছে হলুদ। আজরাক মানে হচ্ছে নীল বা ব্লু। জাহাবি মানে হচ্ছে সোনালি বা গোল্ডেন। সোনালি বা গোল্ডেন কালারকে আরবিতে বলে জাহাবি। ফাতে মানে হচ্ছে হালকা রং। গামেক মানে হচ্ছে ডার্ক কালার। ফিদ্দি মানে হচ্ছে সিলভার কালার বা রূপার কালার। বন্নি মানে হচ্ছে খয়েরি রং। গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ অর্থ আলোচনা করব, যেমন প্রথমটি হচ্ছে আনা মানে হচ্ছে আমি। আন্তা বা ইন্তা মানে হচ্ছে তুমি বা আপনি, বা অনেকে বলে থাকে ইন্ত, এটার অর্থ হচ্ছে তুমি বা আপনি। নখনো মানে হচ্ছে আমরা। হাবিব বা সাদিক দোনোটারই অর্থ হচ্ছে বন্ধু। মুদির মানে হচ্ছে পরিচালক বা ম্যানেজার। এফবি বা আবগা চাওয়া। সাই মানে হচ্ছে দ্রব্য বস্তু বা কিছু। বিষয় কিছু দরকার। এফবি মানে হচ্ছে দরকার, সাই মানে হচ্ছে কিছু। লাজিম লাজিম বা লাজিম মানে হচ্ছে অবশ্যই বা জরুরি। আকিদ মানে হচ্ছে নিশ্চিত। মুমকিন মানে হচ্ছে সম্ভবত। লেকিন বা লাকিন মানে হচ্ছে কিন্তু। ওয়া মানে হচ্ছে এবং। লা মানে হচ্ছে না, বা বলতে পারেন মো মানে হচ্ছে না। মাফি মানে হচ্ছে না বা নাই। ইকদার মানে হচ্ছে সম্ভব বা পারা, কোনো কিছু পারাকে আরবিতে বলে ইকদার। আনা ইকদার আমি পারি বা পারব। নাম মানে হচ্ছে জি বা হা। ওয়েন মানে হচ্ছে কোথায়। কেফ মানে হচ্ছে কীভাবে। তাল মানে হচ্ছে এসো বা আস। রো মানে হচ্ছে যাও। দুলাব মানে হচ্ছে আলমারি। বাতাতুস বা বাতাতিস মানে হচ্ছে আলো। হিনি মানে হচ্ছে এখানে। আলহীন বা দাহীন দোনোটার অর্থ হচ্ছে এখন। মিতা মানে হচ্ছে কখন বা কবে। নোম মানে হচ্ছে ঘুম। বেদ মানে হচ্ছে বাড়ি। মাবনা মানে হচ্ছে বিল্ডিং। বাপ মানে হচ্ছে দরজা। সুব্বাক বা দিরিশা মানে হচ্ছে জানালা বা উইন্ডো। উইন্ডো বা জানালাকে আরবিতে বলে সুব্বাক বা দিরিশা। কুরসি মানে হচ্ছে চেয়ার। ফিনজান মানে হচ্ছে কাপ বা চায়ের পেয়ালা। সাক্কার মানে হচ্ছে বন্ধ। লাম্বা মানে হচ্ছে বাতি। ইজা মানে হচ্ছে যদি। ইয়ানি মানে হচ্ছে অতএব বা মানে। ইয়ানি মানে হচ্ছে অতএব বা মানে। মিতা মানে হচ্ছে কখন বা কবে। মা মানে হচ্ছে সঙ্গে। মৌস মানে হচ্ছে কলা। মাঞ্জু বা মাঙ্গা মানে হচ্ছে আম। ইনাপ মানে হচ্ছে আঙ্গুর। ইনাপ মানে হচ্ছে আঙ্গুর। খেত মানে হচ্ছে সুতা বা ফিতা। জারার মানে হচ্ছে বুতাম। খাইয়াত মানে হচ্ছে দর্জি। মালাবিস মানে হচ্ছে কাপড়। মালাবিস বা মালাবেস মানে হচ্ছে কাপড়। কামিজ মানে হচ্ছে শার্ট বা জামা। হাওয়া মানে হচ্ছে বাতাস। শামস মানে হচ্ছে সূর্য। কামার মানে হচ্ছে চাঁদ। নাজম বা নাজমা মানে হচ্ছে তারকা। উনক গার। জিসম মানে হচ্ছে শরীর। আজম মানে হচ্ছে হাড় বা হাড্ডি। জিরা মানে হচ্ছে বাহু। মিরকাফ মানে হচ্ছে কনুই। কাফুন মানে হচ্ছে হাতের তালু। শিরকুন মানে হচ্ছে শিরা। সাদিউন মানে হচ্ছে স্তন। জাফন মানে হচ্ছে চোখের পাতা। জাকার মানে হচ্ছে লিঙ্গ। হাজিব মানে হচ্ছে ভ্রু। সুররা মানে হচ্ছে নাভি। আগ্রাত মানে হচ্ছে মালামাল। সই মানে হচ্ছে সঠিক। সহি মানে হচ্ছে সঠিক। গলত মানে হচ্ছে ভুল। কবির মানে হচ্ছে বড়। দহর মানে হচ্ছে পিঠ। হিনি মানে হচ্ছে এখানে। হুনাক মানে হচ্ছে ওইখানে। তাফাদ্দাল আপনি আগে যান। সগির বা সাগির মানে হচ্ছে ছোট। হাসেল মানে হচ্ছে পাওয়া। জঞ্জাল জিঞ্জাল বা জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া। এলেম মানে হচ্ছে শিক্ষা। এলেম মানে হচ্ছে শিক্ষা। তালিম মানে হচ্ছে শিক্ষা দেওয়া। মিন মানে হচ্ছে হইতে। জাখিরা মানে হচ্ছে বুলেট। জাখিরা মানে হচ্ছে বুলেট। তাবদিল মানে হচ্ছে বদল করা। সুরা মানে হচ্ছে ছবি। সুরা মানে হচ্ছে ছবি। দেগিগা মানে হচ্ছে মিনিট। কাম মানে হচ্ছে কত। তবিব মানে হচ্ছে ডাক্তার। দাওয়া মানে হচ্ছে ঔষধ। শোনা দাওয়া কি ঔষধ। মাতার মানে হচ্ছে বৃষ্টি।
মাতার মানে হচ্ছে বিমানবন্দর, সুল্লা মানে হচ্ছে সিঁড়ি, উজরা মানে হচ্ছে বাড়া, তবগি মানে হচ্ছে কি চাও, খুজ মানে হচ্ছে ধরো, শিল মানে হচ্ছে তোলা বা লও, ফায়দা মানে হচ্ছে লাভ, নফর মানে হচ্ছে মানুষ, ফানিলা মানে হচ্ছে গেঞ্জি, ফানিলা মানে হচ্ছে গেঞ্জি, তাজুন মানে হচ্ছে টুপি, তাজ বা তাজুন মানে হচ্ছে টুপি, সা মানে হচ্ছে গড়ি, সা মানে হচ্ছে গড়ি, হিজা মানে হচ্ছে স্যান্ডেল বা জুতা, জওয়ারাব মানে হচ্ছে মৌজা, দাখিলা মালাবিস আন্ডারওয়্যার, দাখিলা মালাবিস আন্ডারওয়্যার, শোপ মানে হচ্ছে দেখা, আই মানে হচ্ছে কোন বা কোনটি, বিলাদ মানে হচ্ছে দেশ, ইসমুন বা ইসম মানে হচ্ছে নাম, অজ্ঞা মানে হচ্ছে স্বাক্ষর বা তৌকিয়া, স্বাক্ষর বা সিগনেচার, মিনতাকা বা মাকান মানে হচ্ছে জায়গা বা এলাকা, মিনতাকা বা মাকান জায়গা বা এলাকা, মাদানি মানে হচ্ছে সিভিল, হার মানে হচ্ছে গরম, বারিদ মানে হচ্ছে ঠান্ডা, ইস্ত্রি মানে হচ্ছে কেনা, গালি মানে হচ্ছে দামি, ইস্তেমাল মানে হচ্ছে ব্যবহৃত বা পুরাতন জিনিস, মাতাম মানে হচ্ছে মেস বা রেস্টুরেন্ট, মাতবাখ রান্নাঘর, রো মানে হচ্ছে যাও, জায়েস মানে হচ্ছে প্রস্তুত, মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট, খেসাব মানে হচ্ছে কাঠ, ফোক মানে হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে, আসিফ মানে হচ্ছে দুঃখিত, সিজিল মানে হচ্ছে লেখা, আয়েলা মানে হচ্ছে পরিবার, নূর মানে হচ্ছে আলো, ইদহাক মানে হচ্ছে হাসি, মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল, খালাস মানে হচ্ছে শেষ, আলাতুল মানে হচ্ছে সব সময়, মালিশ মানে হচ্ছে ক্ষমা চাওয়া, শরিকা মানে হচ্ছে কোম্পানি, কুলিয়ম মানে হচ্ছে প্রতিদিন, কুলিয়ম বা কুলিয়ম মানে হচ্ছে প্রতিদিন, হারারা মানে হচ্ছে তাপমাত্রা, মালুম মানে হচ্ছে বুঝতে পারা, সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি, তাল্লাজা মানে হচ্ছে ফ্রিজ, গরিব বা গরিব মানে হচ্ছে নিকটে, মুহিম মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তারাউস মানে হচ্ছে গোসল, হুব্বুন মানে হচ্ছে পছন্দ করা, তানি মানে হচ্ছে অন্য, সাপ মানে হচ্ছে কঠিন, সাহল মানে হচ্ছে সহজ, ইস্তেমা মানে হচ্ছে সভা, আমান মানে হচ্ছে নিরাপত্তা, নসিহা মানে হচ্ছে পরামর্শ, হারারা মানে হচ্ছে জ্বর, জুকাম মানে হচ্ছে সর্দি, ওয়াসাক মানে হচ্ছে ময়লা বা নোংরা, ইনসা মানে হচ্ছে ভুলে যাওয়া, যাও মানে হচ্ছে আবহাওয়া, গুফল মানে হচ্ছে তালা, জুলিয়া মানে হচ্ছে কার্পেট, সাব্বাক বা দিরিশা মানে হচ্ছে জানালা, ওয়াজেদ মানে হচ্ছে বেশি, বাইদ মানে হচ্ছে দূরে, গিদ্দাম মানে হচ্ছে সামনে, অরা মানে হচ্ছে পিছনে, ইয়ামিন মানে হচ্ছে ডানে, ইয়াসার মানে হচ্ছে বামে, কাজ্জাব মানে হচ্ছে মিথ্যাবাদী, হামিম মানে হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু, সালুন মানে হচ্ছে তরকারি, জেদিদ মানে হচ্ছে নতুন, কেদিম মানে হচ্ছে পুরাতন।